আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও আর আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা বুঝে গিয়েছে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে ঘুচে যাওয়া চামড়া বা স্কিন আপনারা যেটাই বলুন না কেন সেটি টান টান করে বয়সের ছাপটা অনেকটা কমিয়ে ফেলা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে নানান ধরনের পরিবর্তন হওয়াটা কিন্তু স্বাভাবিক যেমন চামড়া গুছে যাওয়া চোখের নিচে কালো দাগ পরা এ ধরনের নানান সমস্যা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হলে সেটা স্বাভাবিক মনে হয় সমস্যাটা বা কষ্টটা তখনই মনে হয় যখন বয়স বাড়ার আগেই এই সমস্যাগুলো আমাদের ত্বকে দেখা দেখা যায় যাদের মুখে চামড়াটা অনেক বেশি কুকচে গিয়েছে এবং নানান ধরনের সমস্যা ত্বকে দেখা দিয়েছে আমার আজকে ভিডিওটি তাদের জন্য আজকে আমি আপনাদের মাঝে এমন একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি এটি আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের টকটা হয়ে যাবে চিরযুবতী তো এর জন্য প্রথমে যেটা নিতে হবে সেটি হচ্ছে আমি এখানে মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আলু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি যে মুখের চামড়া টানটান করে সেটা না চোখের নিচে কালো দাগ দূর করতে চোখের ফোলা কমাতে এবং ত্বককে অনেক বেশি উজ্জ্বল করতে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে এবার যেটা করতে হবে আলুটা ছিল নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি আলোটা ছিলে নিয়েছি এবার যেটা করতে হবে আলোটা কিন্তু একটু থেত করে নিতে হবে আপনারা যদি চান তাহলে আপনারা পাটায় পিষে নিতে পারেন বা একটা গ্লেটার দিয়ে গ্লেট করে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই এখানে কিন্তু আমি আলোটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি এখানে একটা কথা বলে রাখা ভালো আলোটা ছোলার পরে কিন্তু কখনোই ধুতে যাবেন না আলোটা কিন্তু ছেলার আগে ধুয়ে নেবেন এতে ছোলার পরে ধুলে কিন্তু আলুর গুণাগুণটা নষ্ট হয়ে যায় এরপরে এই যে ছাপাটা আছে এটি কিন্তু আমি চিপে এর থেকে রসটা বের করে নিব তো এখানে দেখুন আমি কিন্তু আলোর রসটা বের করে নিয়েছি এখানে কিন্তু বেশ খানিকটা পরিমাণে আলুর রস হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটি হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি যে শুধু মুখের চামড়াটা টান টান করবে টানা তার সঙ্গে আপনাকে দেবে ফসা গ্রোয়িং ত্বক এটি কিন্তু খুবই উপকারী একটা উপাদান এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি শুকনো চালের গুঁড়াটা না থাকে তাহলে আপনারা কিছুটা পরিমাণে চাউল নিয়ে পাটায় পিষে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু একইভাবে কার্যকারিতা হবে তো এখানে আমি কিন্তু দেড় চামচের মতো চাউলের গুঁড়া নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন চাউলের গুঁড়াটা দলা পাকিয়ে না থাকে এরপরে যেটা দিতে হবে সেটি হচ্ছে চিনি এখানে কিন্তু আমি হাফ চা চামচের মতো চিনি ব্যবহার করেছি আপনাদের বাসায় যদি মধু থাকে তাহলে কিন্তু এর সঙ্গে মধুটাও যোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিটি আরও ভালো কাজ করবে মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যাদের ত্বকটা অনেক বেশি রুক্ষ খুশক তারা কিন্তু অবশ্যই মধুটা দিয়ে নেবেন এরপরে আমি যেটা দিব সেটি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি কমলার খোসা কমলার খোসাটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনা আমি এখানে কিন্তু কাঁচা কমলার খোসাটা ব্যবহার করেছি তবে এখানে কমলার খোসাটা শুকিয়ে গুঁড়ো করে নেওয়াটাই কিন্তু সবচেয়ে ভালো হবে এখানে যেহেতু আমার কাছে শুকনো কমলার খোসাটা ছিল না সেজন্য আমি এখানে কা কাঁচা কমলার খোসাটা নিয়ে নিয়েছি এই কমলার খোসাটা কিন্তু একটু থেতে করে নিতে হবে কাঁচা কমলার খোসা নিলেও কিন্তু হবে তবে শুকনোটা নিলেও কিন্তু হবে আপনাদের কাছে যেটা থাকে সেটি আপনারা দিয়ে নিতে পারবেন এরপর কমলার খোসাটা দেওয়া হয়ে গেলে একটি চামচ সঙ্গে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিব। এখানে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি সবগুলাই কিন্তু ঘরোয়া উপাদান এবং সবগুলোই কিন্তু সবসময় আমাদের হাতের নাগালেই পাওয়া যায় এই রেমেডিটা ঠিক কতটা উপকারী সেটি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এর গুণাবলী সম্পর্কে এবার আমি বলে দিব এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন কতবার ব্যবহার করবেন এবং ঠিক কতদিন ব্যবহার করবেন এই রেমেডিটি ব্যবহার করার জন্য প্রথমে যেটি করতে হবে আপনার মুখটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মুখটা পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিলে কিন্তু বেশি ভালো আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা শুকিয়ে না নিলেও খুবই নরম সুতি কাপড় দিয়ে মুছে নিলেও কিন্তু হবে এরপরে হাতের সাহায্যে কিছুটা পরিমাণে রেমেডি হাতে লাগিয়ে মুখে এভাবে আলতোভাবে ঘষে নিতে হবে একদম প্রেশার দিয়ে ঘষা কিন্তু যাবে না খুবই আলতোভাবে ঘষে নিতে হবে তাহলেই কিন্তু ত্বকের কোনো ক্ষতি হবে না মুখের ত্বকটা যেহেতু খুবই সেন্সিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু একদমই জোরে কোনো প্রেশার দেওয়া যাবে না খুবই আলতাভাবে কিন্তু এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ঘষে নিতে হবে যাদের স্কিন অনেক বেশি সমস্যা হয়েছে অনেক বেশি চামড়া ঘুচে গিয়েছে এবং নানান ধরনের দাগ ছোপ চোখের নিচ্ছে কালো দাগ এগুলো বেশি হয়ে গিয়েছে তারা এই রেমেডিটা দিনে দুইবার ব্যবহার করবেন আর যাদের এইগুলা একটু কম হয়েছে তারা দিনে একবার ব্যবহার করলেই কিন্তু হবে এটি ব্যবহার করার পরে কিন্তু আপনারা আসল পার্থক্যটা বুঝতে পারবেন তিনবার ব্যবহারেই কিন্তু আপনারা অনেকটা পার্থক্য বুঝতে পারবেন এটি একশো ভাগ কার্যকরী একটা রেমেডি আর যেহেতু সব উপকরণগুলো বাসায় পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি একশো ভাগ কার্যকারিতা পাবেন এটি ব্যবহারে কিন্তু আপনাদের ত্বক থেকে বয়সের যে ছাপটা আছে সেটি কিন্তু চিরতরে দূর হয়ে যাবে আবার অনেকের কিন্তু কপালে ভাঁজ পড়ে যায় সে ভাঁজটাও কিন্তু দূর হয়ে যাবে এই রেমেডিটা ব্যবহার করে অর্থাৎ আপনারা একবার হলেও এই রেমেডিটা বাসায় ট্রাই করে দেখুন ঠিক কতটা কার্যকরী তো আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আপনি জানেন আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি অনেক ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো নিত্য নতুন টিপস এবং ক্লিনিক ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ